প্রতিটা স্টেপ ফলো করতে হবে, তাহলে দেখবেন আপনাদের পা আর ফাটবে না। এখানে আমার যা যা উপকরণ লাগবে, এখানে একটি ছোবা লাগবে পাটাকে পরিষ্কার করার জন্য, একটি শ্যাম্পু, আর আছে কমলার খোসা, আর আছে তিসি। তাহলে চলুন বন্ধুরা এক এক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এগুলিকে ব্যবহার করব আমাদের ফাটা পায়ে। এখানে আমরা প্রথম স্টেপে নিব গরম জল। তো একটি গামলাতে আমি গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে গুলিয়ে দিব একটা শ্যাম্পু, যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু হলেই হবে। শ্যাম্পুর সঙ্গে এখানে আমি কমলার খোসাগুলি দিয়ে দিব, দিয়ে পাগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। কমলার খোসায় রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান, তার জন্য এখানে আমি কমলার খোসাটাকে ব্যবহার করেছি। পায়ে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে সেটি চলে যাবে এই কমলার খোসা ভেজানো জলেতে। আপনারা এই উপায়গুলি রাত্রে করবেন, কারণ অনেকটা সময় দরকার পড়ে। ভালো করে পাটাকে মুছে নেবেন কোনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে, মুছে সেটির মধ্যে দ্বিতীয় স্টেপটা আমরা ব্যবহার করব। তো দ্বিতীয়তে কি কি লাগবে, এখানে আমি নিয়েছি তিসির বীজ বাটা, তার সঙ্গে নিয়েছি চালের গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি হলুদ। তো এই তিনটি জিনিস আমরা এটার মধ্যে ব্যবহার করব। ভালো করে একসঙ্গে মাখিয়ে এটাকে আমরা পায়ে প্রলেপ দিয়ে রাখব 15 মিনিট সময়। 15 মিনিট রাখার পরে সেটাকে আমরা ঘষে তুলে নিব। তো যেভাবে লাগাচ্ছি আমি, ঠিক সেভাবে আপনারা লাগাবেন। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, ঠিক সেই পদ্ধতিতেই আপনারা নিজেদের পায়ে লাগিয়ে কিছু সময় বসে থাকবেন, 15 মিনিট 20 মিনিট, একটু শুকোতে যতটুক টাইম লাগে। অনেকের দেখবেন পা ফেটে রক্ত বের হয়, সেক্ষেত্রে হলুদটা কাজে লাগে খুব। রক্ত কাটাচেরা জায়গায় হলুদ ভালো কাজে লাগে। আর তিসির বীজ হলো চুলকানির কাজে লাগে, চুলকানিটা ঠিক হয়। আর চালের গুঁড়োতে আমাদের জায়গাটাকে ফর্সা, মানে স্কিনটাকে পরিষ্কার দেখা যাবে। ফাটা স্কিনে একটু কীরকম কালছে ভাব হয়ে যায়, সেই জন্যই চালের গুঁড়োটা দেওয়া। আর তিসির বীজ ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করে। এখানে আমি আমার দুই পায়েই লাগিয়ে নিয়েছি, আর যতটুক বেঁচে যাবে সেটা রেখে দিব, আমি আবার পরের দিন লাগাবো। এটা 2 দিন পর্যন্ত লাগানো যায়, আবার নতুন করে বানানো যাবে। তো আমি এখানে যতটুক রয়েছে রেখে দিব, কালকে আবার লাগাবো। তো আমার এবার ক্লিন করে চলে এসেছি পাটাকে। এখন আমি সর্বশেষ স্টেপটি, মানে আমার তৃতীয় স্টেপটি প্রয়োগ করব। এখানে আমি নিয়ে নিয়েছি ভেসলিন, ভেসলিনের সঙ্গে নিয়ে নিয়েছি আমার ঘরে তৈরি করা তিসির তেল। তিসির থেকে আমি তেল ব্যবহার করি, যেভাবে তে দেখবেন শীতকালে রেগুলার করবেন, পা ফাটা আর হবে না। তিসির তেল শুষ্ক ত্বককে দারুণভাবে ময়শ্চারাইজার করে, কারণ তিসির তেলে থাকা অ্যান্টি ফ্লামেন্টরি শুষ্ক ত্বককে গভীর থেকে ময়শ্চারাইজার করে। এখানে দেখুন বন্ধুরা আমার পাটা কতটা মসৃণ দেখা যাচ্ছে, পা ফাটা অনেকটা কমে গিয়েছে, আর 100% আশা করি কমে যাবে, কারণ আমি এটা প্রতিবার ব্যবহার করি। আমার ফটো আছে আমার পাটা কতটা ফেটেছিল সেটা লাগানোর আগে, সেই ফটোটা আমি শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর লাইক